দুপুরে এক ব্রিফিং এ সব তথ্য জানান ডিবির উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। পুলিশ জানায় গত 30 এপ্রিল রাজধানীর তোরাগ এলাকার একটি হোটেল ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে, পরে 12 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের 1 লাখ টাকা, 2টি হ্যান্ডকাপ এবং চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ।